যুগ যুগ ধরে মানুষ ভেবে এসেছে মহাবিশ্বের ধ্বংস নেই, আজ যেমন আছে ভবিষ্যতেও এমনই থাকবে। আর এই বিশ্বাস থেকেই জন্ম নিয়েছে বস্তুবাদী গ্রিক দর্শন এবং বহু ঈশ্বরবাদে বিশ্বাসী সামরিয়া ও মিশরীয় সভ্যতা। সম্ভবত এই কুসংস্কারের মূলে আছে আরও একটি কারণ, তা হল মানব জাতির এক সংখ্যাগরিষ্ঠ অংশের স্বর্গীয় ধর্মসমূহ সম্পর্কে অজ্ঞতা, অথবা সে সম্পর্কে জেনেও তা অগ্রাহ্য করার প্রবণতা। সভ্যতার শুরুতে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে সীমিত জ্ঞানও এমন একটা ভুল ধারণা গড়ে উঠতে সাহায্য করে থাকতে পারে, কিন্তু আজকের দিনে এটা বৈজ্ঞানিক সত্য হিসেবে প্রতিষ্ঠিত যে এই মহাবিশ্বের যেমন একটা শুরু আছে তেমনি একটি নিশ্চিত সমাপ্তিও আছে, আর এই সমাপ্তিটি ঘটবে আগতকালের কোনো এক মুহূর্তে। এই মহান সত্য দ্ব্যর্থহীন ভাষায় 1400 বছর আগে পবিত্র কোরআন শরীফে প্রকাশ করা হয়েছে। মহাবিশ্বের নিশ্চিতভাবেই একদিন পরিসমাপ্তি ঘটবে, অন্যভাবে বললে বলা যায় কিয়ামত অবধারিত। এ সম্পর্কে সন্দেহের কোনো অবকাশ নেই এবং সেই মুহূর্তটি নিঃসন্দেহে এগিয়ে আসছে। আসমান ও জমিন এবং এদের মধ্যকার কোনো কিছুই আমরা অযথা সৃষ্টি করিনি, কিয়ামত অবধারিত। এই মহাবিশ্ব যে এক নিখুঁত শৃঙ্খলায় আবর্তিত হচ্ছে এর মূলে আছেন সেই মহান প্রভু যিনি একে সৃষ্টি করেছেন, আবার এই মহান শৃঙ্খলার এক গৌরবময় সমাপ্তিও হবে তারই নির্দেশে, তারই নির্ধারিত মুহূর্তে। সমগ্র মহাবিশ্ব, মহাবিশ্বের সমস্ত কিছুই জড় বা জীবিত, বৃহৎ বা নগণ্য, সমস্ত কিছুই সম্পূর্ণরূপে ধ্বংস হবে। পবিত্র কোরআন শরীফে মহাবিশ্বের ধ্বংসের কথা ঘোষণা করার সাথে সাথে এ বিষয়ে বিস্তারিত বর্ণনাও দেওয়া হয়েছে এইভাবে। যখন নভোমণ্ডল বিদীর্ণ হবে, বিক্ষুব্ধ সমুদ্ররা যখন একে অপরের উপর ঝাঁপিয়ে পড়বে, পর্বতমালা যখন চূর্ণ বিচূর্ণ হবে, সূর্য যখন অন্ধকারে ছেয়ে যাবে, মহাবিশ্বের পরিসমাপ্তি এমনই এক অভূতপূর্ব বিপর্যয়। বিশ্বের অবশ্যম্ভাবী ধ্বংসের ব্যাপারে মানুষের চিরন্তন আগ্রহ ও উৎসুকের ব্যাপারে কোরআনে পরিষ্কার বিবৃত হয়েছে। উম্মতগণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে রোজ কিয়ামতের সময়কাল জানতে চেয়েছেন। তাহারা আপনাকে সময় মুহূর্ত সম্পর্কে প্রশ্ন করবে, কিয়ামত কবে হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই প্রশ্নের জবাব এইভাবে দিতে বলা হয়েছে, এই বিষয়ে শুধু আমার প্রভুই জানেন। কিয়ামত সম্পর্কে সমস্ত জ্ঞান
আল্লাহ তাআলা মানুষের জ্ঞানের বাইরে রাখলেও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এ সম্পর্কে বহু ঘটনা ও নিদর্শন প্রকাশ করেছেন, যা কিনা আসন্ন কেয়ামতের আগমনকে ইঙ্গিত করে। এই তথ্যচিত্রে এমনই কিছু ঘটনা বা নিদর্শন পর্যালোচনা করা হয়েছে। প্রান্তিককালের মুহূর্তে প্রচুর হার্জ হবে, আর হার্জ কথাটির অর্থ হল হত্যা। প্রচুর রক্তক্ষয় যতক্ষণ না হচ্ছে ক্রান্তিকাল উপস্থিত হবে না। মানুষে মানুষে দ্বন্দ্ব যুগ যুগ ধরে চলে আসছে, তবে বিংশ শতাব্দীর আগে অবধি এই ধরনের দ্বন্দ্বগুলো আঞ্চলিক ও ক্ষুদ্র গণ্ডির মধ্যেই সীমাবদ্ধ থেকেছে। সমগ্র মানব জাতি প্রথম সামগ্রিকভাবে যুদ্ধে জড়িয়ে পড়ল এই বিংশ শতাব্দীতেই। প্রথম ও দ্বিতীয় মহাযুদ্ধে লক্ষ লক্ষ মানুষ প্রাণ হারাল। পরিণতি লক্ষ লক্ষ গৃহহারা, স্বজনহারা, প্রতিবন্ধী মানুষের হাহাকার। বিংশ শতাব্দীর শুরুই হয়েছে যুদ্ধ দিয়ে, আর যত সময় অতিবাহিত হয়েছে একটার পর একটা সংঘাত সংগঠিত হয়েছে। কোরিয়ার যুদ্ধ, ভিয়েতনামের যুদ্ধ, আরব ইসরায়েলের যুদ্ধ, ইরান ইরাক উপসাগরীয় যুদ্ধ। সিরিয়া, প্যালেস্টাইন,